আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুই আমার সিনসনি এই শব্দটা আসলে আমরা প্রত্যেকেই মানে বাংলাদেশে যারা আছি আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা এই শব্দটা ইউজ করি গত পরশুদিন রাত্রে একটার দিকে আমি জিন্দাবাদ থেকে যেমন আমার বাসার টিলাগড় মিরাবাজার বাজার পয়েন্টও একটা মোটর সাইকেল আর একটা কারোর লগে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পরে মোটর সাইকেলের তিনটা ছেলে পঁচিশ ছাব্বিশ সাথে চলে যুইব তারা তাই তিন উঠিয়ে কারোর এইবার দইয়া তুই আমার কারোর মোবাইল ফগে তুই আমার তো এগুলা আসলে আমরা যে ইউজ করি তো তারা দুইজন আসলে আমরা আমি কেউ চিনছি না বা আমরা আমরা যারা আসলাম আমরা এরা কেউ চিনছি না পরবর্তী তারা এটা মানে বেঙ্গা দেখে আর তুই আমার সিনসনি তুই আমার চিনিস এই শব্দ নিয়ে আমরা আসলে তারা তিয়াই ছু তারা তারা কে তার জানি না পরে তো এই মুহূর্তে আমি আছে আমার নানা বাড়ি আমার ছাতক তো মারাবাড়ি আইসি আওয়ার সময় একটা মানুষে দেখলাম যে প্রচুর মানুষ লইয়া ভিড় করিয়া বইছে তো ও মানুষের সান্দা তুলিয়া একটা মানুষের লাগে কিছু টেকা তুলছে তুলিয়া অ্যাম্বুলেন্স আনাইছে তো যে মানুষটা হলে সান্দা তো লইছে মানুষটা মারা গেছে কিলা মারা গেছে তাই একজন রিক্সার দেইবার প্রেশার বাড়ছে প্রেশার বাড়িয়ে মাথা গুড়িয়া ফরসইন মাথা গুঁড়িয়া ফরার তাই তাইন অনুমাজে মানে সেন্সলেস হয়েছে পরে তাই তাইন স্ট্রোক করিয়া জায়গাত মারা গেছে তো ও মানুষটার বাড়িতে ফাটাইবার লাগি বা তান্ডে সিনা যান না সিনা মানুষের চিনেন না তান্ডে পরবর্তীতে অনেক মানুষ ডাকাই আনি আমি আপনার ভিডিও দেখাইলাম অনেক মানুষ ডাকিয়ে আনিয়া তানরে চিনা গেল এরপরে তানোর কাছে পয়সা নাই যে মারা গেছেন তানরে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স এম্বুলেন্স আনা নিয়েছে তো ও যে মানুষটা মারা গেছে আসলে ফারে না এলাকা হইতো তানোর সামনেও কেউ গেছে না ও কারণে যে সময় স্ট্রুক করছেন তাই হয়তো শরীরের প্রেশারের কারণে তানোর টয়লেট হয়ে গেছে তো টয়লেট হওয়ার পরে এই সাইডে সাইডে দিয়ে গন্ধ চিত্রি গেছে তো অনেকে তানোর সামনে আইসে না তো সান্দা তুলিয়া মেডিকেল মানুষ আনা নিছে অ্যাম্বুলেন্স আনা নিছে এরা ইয়া পরিষ্কার করছে এরপরে গাড়ি তুলে এরপরে তানরে বাড়ি ফাটা নিছে তো যে আমারই চিনস্তি আমার চিনস্তি আল্লাহ না করুক খাইল বা পশু আপনি আমি যেসা খেয়েও মরি যেতাম পারে কোনো গ্যারান্টি নাই সুতরাং যে সময় মরি যিমু তখন আমার অনেকেই চিন্তা না পারে তখন আমারে পরিষ্কার করার লাগবে হয়তো মেডিকেলতেই তাই মানুষ আনি হয়তো আমার পরিষ্কার করা লাগতে পারে তাইলে আমরা যে যে গরমাই দেখাই বা আমরা যে মানে আমার চিনস্তি দেখাই পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের এই তারা দেখার যে তারারে মানে প্রায় বয়স্কে কার ডেইবার তাই নিজে গাড়ি চালাই তে তাই নিজে ওনার গাড়ির তা বয়স প্রায় চল্লিশ সাতচল্লিশ হইব তো এনডে উঠিয়া করতে আমার সিন তো জিনিসটা আসলে কতটুকু মানে মানে আমি আমার ক্ষমতা দেখাইরাম আমি আমার লেভেল থেকে আমি যতটুকু জানি বা আমার সামনে ফয়স হয়ে গেছে আমি আমার উপসা দিয়ে আমি ক্ষমতা দেখাইরাম অথচ যার লোকের মাত্র আমি হে হয় তো তার থেকে অনেক বড় অনেক সিনিয়র বদ্রতার খাতির অ্যাটলিস্ট তার এই কথাটা কোয়া যায় না যে তুই আমার সিন অস্তি তো আজকে আমরা এই সম্মান বা মানুষের যে গুরুত্ব দেওয়া বা মানুষের যে একটু অনার করা এগুলো আসলে আমরা ভুলে গেছি আজকে এই ছোটো ছোটো বয়স বিশ বাইশ বছর যে তাই মানে এখনো মোথর কোন গেছে না কইতে গেলে এরা এই জায়গায় আপনারে আমার সম্মান দিয়ে মাতাইতো তারা তুই টুকারে করে মাতায় ঠিক আছে না নি বা মুরব্বী দেখলে মনে হয় না যে হে মানুষ তারা মানে মাতাইব যদিও হে লো কোয়ালিটির বা লো গ্রেডের কোনো চাকরি করে বা জব করে এই ক্ষেত্রে আমরা তার সম্মান দিয়ে মাতাইতাম পারি না হ্যাঁ আমি সমানু পয়সা লই গেছি তো আমার ছোট্ট জাতর মানুষে বা আমার লেভেল থেকে একটু নিচে লেভেলের মানুষে আমি তুই তুই করে করি মাথায় রাম গতকালকে রাত্রে আমি রাইট প্রায় সাড়ে বারোটা বাজে গেছি আমি করিমুলাতেই বার জিন্দাবাজার আমার ফাতে অনেক গেট লাগাইলে তারা ভারত খানার গেটটা তো অনেক যে মুরব্বী চাষা আছেন চাষার কাছে বাবা গেটটা খোলা যাই বনি বাবা মানে বাবা হইয়া মাথা নিয়ে তাই এত বেশি খুশি হয়েছেন মানে লাগে আমি তাদের মানে সত্যটুকু যে সম্মান দিছি এখন লাগছেও যে এইগুলো যদি তালামারা হইতো আর যদি কারফিউ যার হইতো তারপরে বেচারা আমার লাগি গেটটা খুলে দিল অনেক সুতরাং মানুষের সম্মান দিলে মানুষের মায়া করলে মানুষও এগুর ভ্যালু দেয় কিন্তু আজকে আজকে যে ইয়ং জেনারেশন কম বয়স যে ফুরু মানে ফাইন্ড বাচ্চাই এগুলা আসলে গুলি গেছে বা এগুলো হয়তো শিখেন না মার থেকে এলাই আমরা যারা গার্জেন্ট আছি তারা উচিত আমরা বাচ্চাইনতে মরবৃত্ত কিলা ব্যবহার করে অ্যাটলিস্ট এই জিনিসটা এই জ্ঞানটা আমরা বাচ্চিন্তরে দেয়া এই জিনিসটা তারা শিখানি যে ভদ্রতা আসলে যদি আমি বজায় রাখি তাহলে আমার বংশর পরিচয়টা ফুটে উঠব সবরে ধন্যবাদ আর আসলে আমার উচি নই না আমি একজন নগণ্য মানুষ عمل الله دعاء خير السلام عليكم